নমস্কার শ্রোতা বন্ধুগণ, আজকে আমরা কথা বলছি একটা এরকম সিচুয়েশনের যেটাতে আমরা নিজেকে বড় অসহায় বোধ করি। আমরা তো জীবনে অনেকবার চেষ্টা করেছি, অনেকবার কর্মক্ষেত্রে অনেক ভালো ভালো অনেক বেশি বেশি কাজ করেছি, কিন্তু ফল পাইনি। আবার এটাও জেনেছি যে কিছু কিছু এরকম নির্দিষ্ট কর্ম আছে যেগুলো করতে গেলে কিন্তু নিশ্চিতরূপে ফল পাওয়া যায়। যেরকম আমরা কোনো বড় বিজনেসম্যান, কোনো সাকসেসফুল মানুষ যে IAS অফিসার হয়েছে তার জীবনী পড়ি এবং পড়ার পর দেখি যে সেই মানুষটা কিভাবে এই জিনিসগুলোকে অ্যাচিভ করেছে, সেগুলোকে আমরাও অ্যাচিভ করার চেষ্টা করি, সেই রকমই কর্ম করি। কিন্তু পরিণামে আমরা কিন্তু IAS অফিসার হতে পারি না, বা পরিণামে আমি সেই সফল বিজনেসম্যানটা হতে পারি না। কেন পারি না, কী কারণে পারি না, এটা নিয়ে তো কখনো ভাবিনি। গীতাতে বলা রয়েছে যে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না। আবার আপনি যদি সেইভাবে ফল না পাবেন তাহলে কর্ম করার জন্য যতটা শক্তি, যতটা মনোবলের দরকার সেটা কোথা থেকে পাবেন? ফল তো আপনাকে চাই, আর ভালো ফল চাই, এটা তো আপনিও জানেন। তাহলে সেটা আমি পাবো কিভাবে, তার উপরে আমি নিজে নিয়ন্ত্রণ কিভাবে করব? বাবা লোকনাথ 2 মিনিটের সমাধান দিয়েছেন। বাবা লোকনাথ বলছেন যে কর্ম যখন তুমি করো, তুমি কোথাও থেকে জেনে গেছো যে সকালে 4টাতে উঠতে গেলে মানুষের বুদ্ধি ক্ষমতার বিকাশ হয়, সে ভালো করে সারা দিনে নিজের কার্যকলাপগুলো করতে পারে। আপনি 4টাতে উঠে যাচ্ছেন, তাও আপনি সেই ফল পাচ্ছেন না। আপনি জেনে গেছেন যে সন্ধ্যেতে তাড়াতাড়ি রাত্রির খাবার খেয়ে যে মানুষগুলো ঘুমায় তাদের শরীর খুব সুস্থ থাকে, কিন্তু আপনি সেটা করেছেন আর সেরকম ফল পাননি। আপনি জেনে গেছেন যে আমাকে সৎপথে চলতে হবে, তাহলে কিন্তু আমার সাথে কোনো অন্যায় হবে না, কিন্তু তাও অন্যায় হচ্ছে। তাহলে সেই জিনিসগুলো যেগুলো লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনি শুনছেন, বা সেই জিনিসগুলো যেগুলো আপনি বড় বড় বই থেকে জেনেছেন সেই মানুষগুলোর কাছ থেকে যারা এই জিনিসগুলোতে সফলতা পেয়েছে, আপনি কেন পাচ্ছেন না, প্রশ্ন তো একদম হওয়া দরকার। বাবা লোকনাথ বলছেন কি, যখন তুমি কোনো কর্ম করো, তুমি জোর করে সেই কর্মটাকে করতে চাইছো, তোমার শরীরকে জোর করে বলছো কি না, আজকে 4টাতে উঠতেই হবে, তোমার মন চাইছে না, কিন্তু তুমি শরীরের সম্পূর্ণ শক্তি লাগিয়ে সেই জিনিসটাকে করার যতবার চেষ্টা করবে অতবার তুমি বিফলতা পাবে, অতবার তুমি মনের মতন রেজাল্ট পাবে না। বাবা লোকনাথ বলছেন যে কর্ম করার প্রথম ধাপ হচ্ছে মনকে প্রথমে তৈরি করা। আজকাল মানুষ শরীরকে প্রথমে তৈরি করে নেয়, শরীর তো কর্মক্ষেত্রে একদম এগিয়ে যাচ্ছে, কিন্তু মন বলছে কি না, আজ আমি পারছি না, আজকে বিকেলে 6টাতে খেয়ে আমি ঘুমোবো না, আজকে রাত্রিতে আমাকে অন্য কোথাও যাওয়ার আছে, একটা ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়ার আছে, আজকে কিছু ননভেজ খাওয়ার আছে, আজকে সকালে 4টাতে আমি উঠেছি, আমি সেই কাজগুলোকে মনোযোগ দিয়ে করছি, আমি বলছি, কিন্তু আমার মন নেই, আমি করতে চাইনি, আমি ভাবছি যে আজকে যদি 4 ঘন্টা বেশি ঘুমোতাম তাহলে ভালো হতো। এই যে মন রেডি নেই আর শরীরকে আপনি রেডি করে রেখেছেন, চাপে রেডি করে রেখেছেন। আপনার মন যতক্ষণ না রেডি হবে অতক্ষণ আপনি সেই ফলটা পাবেন না। বাবা লোকনাথ অনেক সহজভাবে বলেছেন যে মনের স্তর আর কর্মক্ষেত্রে তোমার শরীরের স্তর যখন একসাথে থাকবে, একসঙ্গে থাকবে, তখনই তুমি তার সঠিক ফলাফল সববার পাবে। তোমার সঠিক ফলাফলকে কেউ আটকাতে পারবে না, কিন্তু তোমার মনের স্তরকে আর শরীরের কর্মক্ষেত্রের স্তরকে একসাথে নিয়ে যেতে হবে, এক জায়গায় নিয়ে যেতে হবে। এটাকে তুমি যদি কম করে দাও, মনের স্তর একদম নেই, মন একদম চাইছে না, আর তোমার শরীর বলছে কি না আমি করেই ছাড়বো, তখন সেই ফলটা তুমি পাবে না। কিন্তু যদি তোমার মনের স্তর একদম উপরে থাকে আর শরীরের ক্ষমতা যদি একটু কমও থাকে তাহলেও তুমি ফল পাবে। কেন কি কিছুও কর্ম, জীবনে কোনো রকমের কর্ম যেটা থেকে তুমি কিছু ফল অর্জন করতে চাইছো, গীতাতে এটাই বলা রয়েছে যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, সৎ মানুষদের জন্য বলা হয়েছে। আর সৎ মানুষ কি করে, সৎ মনকে প্রথমে তৈরি করে, যে মনকে প্রথমে তৈরি করে সে কর্মক্ষেত্রে জয়ী হয়। আজকে মনকে তৈরি না করে শরীরকে জোর জবরদস্তি করে কোনো জায়গায় নিয়ে যায় আর বলে কি এটা তোমাকে করতেই হবে, এটা তুমি করো, তখন তার ফলাফল মনের মতন হয় না। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে শরীরের স্তরকে ওপর ওঠানোর জায়গাতে প্রথমে মনের স্তরকে ওপর ওঠাতে হবে। একটি কমজোর ছেলেও বড় বড় শক্তিপূর্বক কাজ করতে পারে, একজন কমজোর স্ত্রী বড় বড় কাজ করে তোমাকে দেখাতে পারে, কেন, কিভাবে,
কেন কি তার মনের জোর বেশি রয়েছে। সবসময় মনের জোরকে তৈরি করতে হবে, তবেই তুমি কর্মক্ষেত্রে সেই ফল পাবে। আর যদি তুমি শরীরের জোরকে এত বেশি রেখেছো আর মন বলছে কি না আমি এটা করতে চাই না, আমাকে জোর করে করানো হচ্ছে দাদা, আমি তো এটা পারবো না, তাহলে তুমি কি করে সেই ফলটা আশা রেখেছো? বাবা লোকনাথ অনেক সরলভাবে এই জিনিসটাই বুঝিয়েছেন। আপনাদেরকে এই জিনিসটা কেমন লাগলো নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্ট করে। আর এইরকমই ডিপ কনসেপ্টের ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।